ইউনিয়নের ধারাবাহিকতা বজায় রেখে বলি বলে শেখ হাসিনার নেতৃত্বে আবার আবার বর্তমান সরকারতে আওয়ামী লীগের তো ক্ষমতা দেয় উচিত। এবে কিন্তু খুব কমন হতা আছে, আয় বহু সাধারণ বেশি তুই হতাইব হইতে আর কেন এই শুনতে আয় খুব ভালো লাগে। নির্বাচন উত্তর জীবজ্ঞ প্রতিক্রিয়া গিয়ে জানাইয়ে ওই প্রধানমন্ত্রী জানাইয়ে তেই কিন্তু বেশি কথা ন হয়, তেই কথা হই দেখি আয় আরও 5 বছর হামগুড়ি বলে সুযোগ পাই। আয় ব্যক্তিগতভাবে নিরাপদ সড়ক চাই প্রেসিডেন্ট চট্টগ্রামের, সুতরাং নিরাপদ সড়ক চাইয়ের আরা যে সড়কের যে শৃঙ্খলালে আরা যুদ্ধ করিট এই যুদ্ধবৃত্তি বর্তমান সরকার তো আর্থ প্রত্যাশা আছে বহুত সুবিধা পাই শুরু ইয়ে। এভাবে একটু শৃঙ্খলা করে একটু প্ল্যান করে যদি বর্তমান শহরের বিভিন্ন মোড়ে মোড়ে একখান ট্রাফিক শৃঙ্খলার ব্যবস্থা করে আর মনে হয় আরা যানজর তো কিছুটা স্বস্তি পাই। আর দ্বিতীয় দখত হইলে আরা সাইড আরা একখান প্রত্যাশা আছে দি যে বাস স্ট্যান্ডগুলো শহর তো বাইরে নড়বে, যেমন এই যে গরিবুল্লাসার বাজারে নিদুর্গ বাস স্ট্যান্ড আছে, ইভেন আনা হইলাম দেখি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ধন বিক্রি নেবে বলে। আর প্রধানমন্ত্রীর কাছে আর মূলত দাবি হলদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সেই সাথে আর যদি সাইবার থাকে এই সরকারের হাতে এইভাবে হইম যে বাণিজ্যিক রাজধানীরা যদি পরিপূর্ণভাবে ঢেলে সাজানো যায়, এবার যদি এই লৈতারে বাণিজ্য মন্ত্রণালয় যদি চট্টগ্রাম তাই চট্টগ্রাম যেহেতু নৌবন্দর আছে এন্ডে এন্ডে যদি নৌ মন্ত্রণালয় এন্ডে চলে এগিয়ে চট্টগ্রাম এই যে পাহাড় পর্বত নদীর অঞ্চল এন্ডে প্রাকৃতিক বৈচিত্র্য খুব অন্যরকম এন্ডে যদি পর্যটন মন্ত্রণালয় যদি এন্ডে ইয়ে কক্সবাজারের চিন্তা করিয়ে রে তাহলে হয়তো চট্টগ্রামের একখান অন্য ডইলা আবেদন তৈরি হইতে বিশ্বর হাসে। মানুষকলের প্রত্যাশা অবশ্য বেশি, দেশ ইয়ানো চেহারা পাল্টে যাইব কই, এখন সিঙ্গাপুর জার্মানি আমেরিকার মানুষ এখন ইন্টারনেটের যাইনি মিরসারের হয়ে যায় চট্টগ্রামেরও হয়ে যায়, আর এন্ডে টেনেলর কর্ণফুলী নদীর তলে যে ইবো বাংলাদেশের উগ্র কিন্তু বড় ধরনের যোগানদারকারী পদক্ষেপ, ইবে শেখ হাসিনার কিন্তু বড় ধরনের উগ্র কী স্বপ্ন, আর চট্টগ্রামেরও কী করে চট্টগ্রাম দুয়ান শহরে যাই পুকুর এক সিটি দুয়ান শহর সমগ্র বিভাগগুলো যদি সক্ষমতার বিকেন্দ্রীকরণ করিয়ে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ যায় তাহলে সারা বাংলাদেশও সমানভাবে এগিয়ে যাইব, আর আরও তো মনত্রাহন করিব ঢাহা মানেই বাংলাদেশ ন। যেমন কর্ণফুলী টানের হাম শুরু হই আরা সাহেব দিব দ্রুত বাস্তবায়ন, রিং রোডের হাম্য দ্রুত আনা সাহেবদের কক্সবাজার পর্যন্ত রেল লাইনও তাড়াতাড়ি ওইজকবি, আনা সাহেবদের চিটাগাঁ তো কক্সবাজারের সাইড লাইনের রাস্তা ওইজকবি, এখন কিন্তু আরা ইমিডিয়েট আরা চাহিদা। সবচেয়ে বড় চাহিদা হল যে বে টার্মিনাল চট্টগ্রাম পোর্টের যে বে টার্মিনালের প্রকল্প সরকার হাতে লই যাচাই বাছাই করেন ইবেরে দ্রুত বাস্তবায়ন করেন, আর বললে লালহামাজার তো এয়ারপোর্ট পর্যন্ত যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই হাম্য তাড়াতাড়ি শুরু করেন, এবং আরা জানিয়ে অলরেডি বে অ্যালোকেশনে গিয়ে হামো চলেন। জলবদ্ধতার ব্যাপারে সরকার যে 5,000 কোটি টাকার বিশাল প্রকল্প দিয়ে ইভের সুস্থ বাস্তবায়ন এগিয়ে বললি চট্টগ্রামের জনপ্রতিনিধি তারা নির্বাচিত হই তারা ব্যাগ করতে একাট্ট হামলা করবে। বিশেষ করে পরিবেশ যদি রক্ষা নয় তাহলে কীব, এবং ভবিষ্যতে যে পরিবেশের ভারসাম্য রক্ষা নদে আড়ার এই বদ্বীপ বাংলাদেশ ইবে ডুবে যেতে পারে, বিশেষ করে আড়ার চট্টগ্রাম কোস্টাল এরিয়া ইন কিন্তু আড়া ডুবে যেতে পারে, তাহলে আর তো এখন হচ্ছে কী করে আড়ার পরিবেশ যদি রক্ষা করিবার লাগে বলি আড়ার কে যে পদক্ষেপ জিন লো সরকারি ইন আগে আইব, এবং আড়া কর্ণফুলী জিন দূষণ করে কর্ণফুলী বাঁচিলি এবং আড়ার দেশ বাঁচিব কিল্লাই টোটাল রপ্তানি আমদানি রপ্তানি কিন্তু 80% চিটিয়াংপুর দিয়ে হয়, তাহলে চিটিয়াংপুর ইয়ান ডিপেন্ড করে কর্ণফুলীর উদ্দি, তাহলে কর্ণফুলী ইয়ানের উপর কী করা ফুরব ইয়ান আরাতুন রক্ষা করা ফুরব, এবং এই এনালে বলি একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী স্ট্রিক্টলি যদি আর ডিসি যদি হয় তাহলে অবশ্যই ইয়ান কেব প্রতিকার হবো।